ঘুম থেকে উঠে সবার নাস্তা করা শেষ আর এখন দেখো আমি একটু দুধ চা করে নিলাম আর ওটা হচ্ছে নান রুটি তো আজকে চা দিয়ে নান রুটি দিয়ে আর ওই যে জেবনে দিয়ে আমি নাস্তাটা করে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে আর নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক তো এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে বারোটা কারণ আমি ঘুম থেকে উঠেছি সাড়ে এগারোটার দিকে ঘুম থেকে উঠেছি শোয়ার থেকে না কারণ আমার শরীরটা অনেকটা অসুস্থ ছিল তোমাদেরকে বললাম যে হঠাৎ করে গত পরশু দিন আমার একদম মুখ ফুলে মানে শরীর ফুলে বড় হয়ে গেছিল না কেন আর আজকে সকাল রাতে বেলায় দেখি যে জ্বর আসছে মানে প্রচুর পরিমাণ জ্বর কাজ করেছি মানে এত কাজ একদিনে করলে আর শরীরের মধ্যে প্রেসার পড়ে যায় তো যাই হোক এখন যেটা করব সেটা হচ্ছে যেহেতু বারোটা বেজে গেছে এখন যে আজকে শুক্রবার লোক আসতে পারে না আসবে কিনা লোক বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে কিন্তু আজকে কুয়াশা নাই গাহুয়াটা বানাই রাখি যদি লোক আসে আসলো না আসলে নাই তো চলো বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছে আর মুরব্বীকে বললাম যে প্লেটটা সাজাবো কিনা তোমরা জানো প্রতি শুক্রবারে আমি একটা প্লেট সাজাই একদম খেজুর দিয়ে গাহুয়া দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি ড্রয়িং রুমে রেখে আসি রুগী যেখানে থাকে আর এই রুগীটাকে দেখার জন্য প্রত্যেক শুক্রবারই লোক আসে হয়তো ওনার বাইরে আসে না হয় মানে কেউ না কেউ আসে তার জন্য আমি যে সকাল সকালে গাহুয়াটা বানিয়ে নিচ্ছি তো সকাল না বারোটার পরেই আর রিল্যাক্স করছি কারণ আজকে আমার মনে হচ্ছিল যে আজকে কোনো লোক আসবে না মানে আজকে এত বৃষ্টির মধ্যে কেউ আসবে না আর আজকে কিন্তু প্লেটটাও সাজাবো না একদম এইভাবেই নর্মালি রেখে দিচ্ছি মুরব্বীকে আর হচ্ছে মুরব্বীর কে ও রোগীটাকে খাবার দিলাম আমিও খেয়ে নিলাম আর হচ্ছে হ্যাঁ তাই মরু বেশি পাতাসে আস্তে 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 জান্নাত ঘুমামো আমরা ঘুমাইতেছি এরকম তো যাই হোক ওনারা আমি খাবার টাবার দিয়ে আর বাইরে যেহেতু দেখো দেখোই মেঘলা আকাশ তার জন্য সবাই কিন্তু ঘুমিয়ে থাকে গোমের মধ্যেই খায় গোমের মধ্যেই সব কিছু করে না মাছটা শুধু জেগে পড়ে তো যাই হোক সবার খাওয়া দাওয়া যেহেতু শেষ আর আজকে সবার জন্য রান্না করব না শুধু যে রুগীটার জন্য একটু সবজি রান্না করব যেটা হচ্ছে কুসা দেশের কুসা দিয়ে একটা সবজি রান্না করব আর হচ্ছে ভাত রান্না করব তো চলো দেখতে মনে কিন্তু এই যে গেটটা আটকাই দেওয়া গেল তো চলো রান্না করে আবার উপরে চলে যাব আজকে আমি যত ঝড় তুফানি আসুক আমি আজকে বাঁধাকপি খাবো কারণ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস আর এটা রান্না করব তো চলো দেখতে থাক রোগীটার জন্য শুধু একটু কুসা রান্না করব আর হচ্ছে এখানে কুসা বলে এটার নাম আর আমি এটা বাংলাদেশে কি বলে জানি না তো একটু সবজি রান্না করব আর হচ্ছে ওনার জন্য একটু ভাত রান্না করবো রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে তেমন কাজ নাই যেহেতু মেহমান আসবে তারপরও একটু ক্লিন করছি এই যে কার্পেটটা সরিয়ে পাকঘরটা আর হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং রুমটা আমি সুন্দর করে একটু ক্লিন করে নিব আর পাকঘরটার মধ্যে আজকে তেমন থালা বাটিও নাই দেখো প্লেট বাটি একদম টোটালি নাই শুধু যে একটা পাতিল ওইটা দিলেই শেষ তো চলো এটি ওগুলো একটু ক্লিন করে তারপর হচ্ছে উপরে চলে যাব আমার রুগীটার জন্য রান্না শেষ জাস্ট একটু সবজি রান্না করলাম আর একটু আস্তে আস্তে কথা বলছি কারণ মুরব্বি ঘুমাচ্ছে এখন উঠে নাই আর এই যে দেখো আমি পাক একদম ক্লিন করে নিলাম কোনো কাজ নাই এই যে তো চলো উপরে চলে যাই শুধু কথা বলতে পারছি না এখানে একদম আস্তে আস্তে কথা বলতে হচ্ছে একটা আপু কমেন্ট করেছ যে আমি হ্যাঁ মুরগি দিয়ে বাঁধাকপি কীভাবে রান্না করি এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলে এটা একবারেই সিম্পল মুরগি তোমরা যেইভাবে তরকারিটা রান্না করো ওইভাবেই রান্না করবা নর্মালি যা মশলা দাও আদা রসুন সব কিছু দিয়ে জাস্ট একটু মশলাটা কম দিবা মানে হলুদ মরিচ একটু কম দিবা যেহেতু সবজি এটার মধ্যে তেমন হলুদ মরিচ যাবে না আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মুরগিটাও ভালো করে কষিয়ে মুরগিটা একটু ভালো করে কষাতে হবে সেদ্ধ হওয়ার মতো আর কি মানে একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো তারপরে হচ্ছে বাঁধাকপি দিবা এর মধ্যে কোনো জল দিবা না মানে জল ছাড়া আর কি বাঁধাকপিটা রান্না করতে হবে আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তোমাদের যা যা বললাম তো কষানোর পরে হচ্ছে আমি এই যে মুরগিটা দিয়ে দিব মুরগিটা আমি একদম ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে বাঁধাকপিটা দিয়ে দিবো তো চলো বাঁধাকপিটা কেটে নেই আমার এই যে মুরগিটা কিন্তু একদম কষানো শেষ দেখো তেল তেল হয়ে আসছে আর এটাতে হচ্ছে আজকে কালারটা দেখো একদম হলুদ হলুদ কালার লাল কালার হয় নাই তার কারণ হচ্ছে আমি আজকে শুকনো মরিচের গুঁড়া দিনে যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করবো আর ঝাল কিন্তু ঠিকই দিয়েছি এই যে দেখো কত কাঁচামরিচ আমার কাছে মনে হলো যে আমি টমেটোর চাটনিও করতে পারি চাষ নাই আমাদের এখানে চাটনি বলে অনেক অনেক জায়গায় চাটনি বলে তো এই যে দেখো কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে আমি যখন ভাত খাবো তখন এই মরিচগুলো একদম ধলে ধলে তারপরে খাবো আমার কাছে গ্রামটা ভালো লাগে তো চলো আর এটা কিন্তু আজকে ডিম দিয়ে রান্না করব এটা যখন হয়ে আসবে তখন আমি একটা ডিম ফেটে দিব এতে করে এটার ফ্লেভারটাও ভালো লাগবে আর স্বাদটাও ভালো লাগবে আর দেখো আমার এই যে আমার এই যে টমেটো চাষ রান্না করা শেষ হাঁক দিলাম আর এই যে এখানে ভাতও রান্না করা শেষ আর এই যে এখানে হচ্ছে মুরগি দিয়ে বাঁধাকপি তরকারি তো আমি একটু এই যে ইয়ে নিয়ে নিই টমেটোর চাষনি নিয়ে নিই খাওয়ার জন্য বিশ্লা তো এই যে টমেটোর চাটনি বা চাটনি কাঁচামরিচ আর হচ্ছে তরকারি নিয়ে নিলাম তো চলো খাবারটা খেয়ে নি আমাকে একজন কমেন্ট করো যে আমি যে এখানে এত পরিমাণ খাই এত বেশি খাই তাহলে আমার বাচ্চাটা দেখলে আমার বাচ্চাটা অনেক কষ্ট পাবে বিশ্বাস করো আমার বাচ্চাটা আমার থেকে ভালো খায় আর আল্লাহর কাছে অনেক সুখ্রিয় করি আমার ভালোটা আমি এখানে কষ্ট করি আমরা কষ্ট করি বাট আমার বাচ্চাটাকে বিআইপি হালে রেখেছি আলহামদুলিল্লাহ তাকে খুব ভালো একটা পজিশনে রেখেছি সে খুব ভালো খাবার খায় আমার থেকে ভালো খাবার খায় আর আমার ছেলে পাকিস্তানি হোটেলে জব করে সেখানে আরও বিআইপি খাবার আমার ছেলেটা ভালো খাবার খায় আর আমার হাজব্যান্ডও ভালো খাবার খায় তো এটা নিয়ে তোমরা তেমন মনে কষ্ট নিও না আমি এটা তোমার কমেন্টে নেগেটিভ নিই নাই যে এরকম তুমি ভালোর জন্যই বলো আসলে ওরা অনেক বেশি খায় আলহামদুলিল্লাহ খুব তাড়াহুড়ো করে সব কিছু করলাম মানে একদম তাড়াহুড়ো করে কারণ আমি যখন রান্না করছিলাম তখন মেয়ে চলে আসছে যাদের জন্য গতকালকে থেকে অপেক্ষা করছি ওনারা কিন্তু গতকালকে আসে নাই আজকে আসছে তো খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে খেয়ে নিচে চলে আসলাম আর নিচে এসে দেখি যে আমাদের জন্য আমার জন্য খ্যাপসা নিয়ে আসছে মানে আমার জন্য না সবার জন্য খ্যাপসা নিয়ে আসছে অলরেডি কিন্তু সবাই খেলো আমি যখন উপরে গেলাম নাস্তা করার জন্য সরি রান্না করার জন্য তখন ক্যাপসা নিয়ে আসছে আমাকে বলছিল যে ক্যাপসা খাম না তো আমি বলছি যে না আমি ক্যাপসা খাবো না আমি আজকে কয়দিন ধরে খেতে ইচ্ছা করছে ফুলক বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে তো রান্না করলাম তো চলো আমার যার জন্য কী কী নিয়ে আসছে দেখাই তোমাদের সাথে সাথে এই যে এখানে ক্যাপসা নিয়ে আসছে অলরেডি ওনারা খেয়েছে মনে হয় এটা আর এটা হচ্ছে আমার কাবাবের আর আমি যেহেতু খেয়ে আসছি আমি খাব না আর এখানে নিয়ে আসছে হচ্ছে খেজুর কেক একটা কেক এখানে কয়েক রকমের হালুয়া তারপরে হচ্ছে যেগুলা স্যান্ডউইচ বল আর কি এখানে এই যেটা কেকলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা এটা কিন্তু অনেক টেস্টি তো এগুলা বিকালের নাস্তা হবে আর কি এটা হচ্ছে ওনারা হালুয়া বলে এটা কি দিয়ে যে বানাবি বাদাম আর কি বাদাম দিয়ে বানানো হয় আর এই যে এটা হচ্ছে তিলের খাজার আটটা আর হচ্ছে আমাদের ফুল মেহমান চলে মেয়ের আসছে বাসায় তারপরে হচ্ছে ছেলের বউ ছেলে মানে একদম ফুল মেহমান দিয়ে ভরা তার জন্য আর ভিডিও শুট করতে পারছি না করবো না কারণ তোমরা জানো যে সৌদিয়ান মহিলারা এখানে থাকলে কখনো ভিডিও করা যায় না এটা কখনো সম্ভব না তারপরে হচ্ছে আর কথা যেটা বলার জন্য এখন আসলাম সেটা হচ্ছে একটা খুব মানে একটা খুবই বাজে একটা কাহিনী হয়ে গেল আর বিশ্বাস করো সৌদি আরবে না আসলে এই দেশের সম্বন্ধে কিছুই বুঝতাম না পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে মানুষ যেমন আমরা মানুষ কুয়েতিরও মানুষ সৌদি আন মানুষ হ্যাঁ তবে আইন করা থাকার কারণে একটু কম করে অপরাধ না হয় একটু বেশি করে এতটুকুই আর বেশি না তো সবাই কিন্তু রক্তে মাংস করা মানুষ সবার ভিতরে কিন্তু শয়তান একটু বেশি করে তো এখানে যেটা হলো দেখো এরকম শীত এরকম বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কেউ গড়ে থাকতে পারছে না বিশ্বাস করে আমার এখন বর্তমানে তিনটা সোয়েটারের মানে কম্বলের জামা এই যে এই যে দেখো জামাগুলো যে তারপরে তিনটা জামার উপরে আবার আমি এই যে সোয়েটার পরেছি দেখবো আমার এক এক সময় এক একটা মানে এখন গরম লাগলে খুলি আর এখন গরম লাগলে আবার শীত করলে পরি এরকম আর কি মানে প্রচুর শীত যেটা বলার মতো না তো আমি তোমাদেরকে গত ব্লগে বললাম যে সবাই এখান থেকে চলে যাচ্ছে এলাকা ছেড়ে চলে যাচ্ছে তো ওই একটা ছেলের বাবা হচ্ছে অসুস্থ মানে একদম বিছানা পরা তো ওনার নামে অনেক সম্পত্তি অনেক টাকা পয়সা আর এই সৌদি কিন্তু আমাদের বাংলাদেশের মতো কিন্তু ই আছে কি যেন বলে বাংলাদেশে যেমন বৃদ্ধাশ্রম এখানে কিন্তু বৃদ্ধা বৃদ্ধাশ্রম বলতে কি হাসপাতালের মতো একদম অনেক সুন্দর মানে একদম ক্লিয়ার অনেক সুন্দর পরিবেশ থাকা খাওয়া একদম ফ্রি এক টাকাও দিতে হয় না কারোর টাকা দিতে হয় না ওইখান থেকে মারা গেলে ওইখান থেকে গোসল টোসল করায় একবারে পাঠায় দেয় এরকম আর কেন পাঁচ বছর হোক দশ বছর হোক ওইখানে থাকে এটা হচ্ছে এই দেশের সরকারে ওইটা নিয়ন্ত্রণ করে মানে ওই হাসপাতালটাই হাসপাতাল হাসপাতালই বলে ওনারা মাস বলে তো ওনার এই সম্পত্তি থাকার কারণে ওনাকে কিন্তু হাসপাতালও রাখে নাই হাসপাতাল বউ আছে হয়তো বা কিসের জন্য রাখে না এটা সবাই সবাই যে এই টাকার জন্য জন্য সম্পত্তির হাসপাতালে রাখে আর না হয় উনি হাসপাতালে রাখে আসতো পরে তো লোকটা মারাও যায় না কি করবে আর ওনারাও চলে যাবে জের কিন্তু ওনাদের উদ্দেশ্য হচ্ছে আমি জেদ্দায় নিব না মানে জেদ্দায় নিয়ে যাব না কিন্তু কি একটা কাঁচা মাথা বাজে একটা মাথা বিষ দেখো জাতদ দেয় যাব না কিন্তু নিয়া পাহাড়ের উপরে যেখানে ময়লা ফেলে আমাদের এই এলাকার ময়লা যেগুলো একটা জায়গার মধ্যে নিয়ে রাখে ওই ময়লার পাশে নিয়ে ওনাকে ফালাই দিয়ে আসছে এই শীতের মধ্যেই তো খুব কষ্ট লাগছিল এটা বলার সময় আসলে অনেকটাই কষ্ট পাচ্ছিলাম তখন ওনাকে যে এই ময়লা যে পরিষ্কার আসলে ওই যে না রাখে মারাকে ওনার তো হায়াত আছে ওনাকে তো মারা যাবে না যার হায়াত থাকে ওনাকে তো মারা যায় না তো ওইখানে ময়লা পরিষ্কার করার জন্য যে বাঙালিরা গেছে গিয়ে দেখে যে লোকটা শীতে একদম এরকম করছে আর কোন কোন জোরে শব্দ শব্দ করছে মানে করতে পারছে না কারণ সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে এই ঠান্ডার মধ্যে লোকটা মারা গেল না আল্লাহ 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 ভালো জানে যে আসলে এইসব মানুষের জন্য তো সবাই মৃত্যুই কামনা করে যায় মরে যাক তো আহ তো ওনাকে নিয়ে পুলিশে নিয়ে গেছে তারপরে শুনলাম যে ওনার ছেলেটাকে সংসারে যা ছিল সবাইকে পুলিশের ধরে নিয়ে গেছে কারণ এটা নিবি স্বাভাবিক কেন বাপটারে এরকম করলো উনি হাসপাতালে দিয়ে আসতো ওনার কষ্ট হচ্ছে কিন্তু হাসপাতালে দিয়ে আসা নাই উনি নিয়ে ওইখানে পালায় দিয়ে আসছে তো এই কাজটা আসলে খুব কষ্ট লাগে ইয়াগুলো শুনলে এগুলা ইন্ডিয়াতে শুনি ইন্ডিয়াতে হয় আমাদের বাংলাদেশে এরকম ঘটনা আমি এখনো শুনি নাই হয়তো বা হয়েছে বাটা আমি শুনি নাই কিন্তু দেখো সৌদার বাইশা শুনলাম খুব খারাপ লাগছে বাপ মা একটা মা দশটা সন্তান পালতে পারে কিন্তু একটা সন্তান দশটা সন্তান একটা মাকে পালতে পারে না এটা এটাই পৃথিবীর নিয়ম নীতি যেটা গোড়ার থেকে চলে আসছে চলবে এটা আমি আর তুমি চেঞ্জ করতে পারবো না তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিই আর যাওয়ার আগে ছোট্ট একটা মেসেজ করি যাদের এরকম বিদ্যা মা বাবা আছে অবশ্যই তাদেরকে টেক কেয়ার করো কোনো সমস্যা নাই একটা সন্তান পালতে পারলে একটা মাও পালা যায় কোনো সমস্যা নেই